মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ওমেন মিগ্রেন্ট ওয়ার্কার্স রাইট এ বিষয়ের আলোকে সকাল 10 ঘটিকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকরাম হোসেন, আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইসরাত শামীম, দৈনিক যুগান্তর পত্রিকার রীতা ভৌমিক, অনুষ্ঠান সঞ্চালনা করেন মহুয়া লিয়া ফালিয়া, আরও উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের ওমেন মিগ্রেন্ট ওয়ার্কার্স রাইট। অনুষ্ঠানে এ সময় বক্তারা বলেন, মুখে মুখে হোক স্লোগান, অভিবাসী নারী পুরুষের অধিকার সমান। প্রজেক্ট করছিলাম যেটা ইজ ইনক্লুডিং মাইগ্রেশন ম্যানেজমেন্ট, যার আন্ডারে আমরা ঢাকা এবং কুমিল্লা দুইটা ড্যামোতে চারজন করে আমাদের কাউন্সিলর ছিল, যারা এই অভিবাসীদের অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি। তো সেটা কাজের খুব বড় কিছু না বলে আমরা প্রজেক্টটা যদিও শেষ হয়ে গেছে গত 30 এপ্রিল, ওইটার একটা অংশ ছিল, বড় অংশ ছিল অ্যাওয়ারনেস রেজিং যেটা, এবং কাউন্সিলিং করা। অ্যাওয়ারনেস রেজিং করতে গিয়ে আমাদের কিছু অভিজ্ঞতা আছে, সেটা আমি আপনাদের শুধু শেয়ার করতে চাই। তার মধ্যে আমাদের প্রথম যেটা মনে হয়েছে যে আপনারা আজকে যা শুনলেন, যে দুইটা জিনিস বুঝতে হবে, যে আমাদের প্রথমে যেটা সবাই জানেন যে আমাদের যারা যায় এরা সব নন স্কিল বা লো স্কিল, এবং এটার মেইন কারণটা যেটা আমরা সবাই যদি জানি, যেটা হলো যে শিক্ষা, যেটা এখন সরকার বারবার বলছে যে ন্যূনতম যেন অষ্টম পাস হয়। সেই দেড় বছরের মিডিয়া স্ক্যানিং, অনেক ইন্টারভিউ আপনি নিয়েছেন, জার্নালিস্টরা নিয়েছে, ব্র্যাকের প্রোগ্রামের, ওকাবের এক্সিকিউটিভ ডিরেক্টর, বিএনডব্লিউএল এর অনেকে, ব্লাস্টের অনেকের বক্তব্য এখানে আছে অন মহিলা শ্রমিকদের উপর, রিকমেন্ডেশন আছে এটা সেটা, কিন্তু আমার জানা মতে কোনো ইন্টারভিউ কিন্তু আজ পর্যন্ত কেউ নেয় নাই অন লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনসটা। সত্যি কি চেয়ারম্যানদের বক্তব্য আপনারা তুলে ধরেছেন? আমি পাইনি। চেয়ারম্যানরা কি ধরেন, একটা জায়গার থেকে অনেক নারী যাচ্ছে, আইডেন্টিফাইড কিন্তু অনেকগুলো জায়গা, ওইখানে কি চেয়ারম্যানদের কোনো সময় সাংবাদিকরা অ্যাপ্রোচ করেছে যে আপনি কি জানেন আপনার এখান থেকে মহিলারা যায়? আমি একটা গবেষণা করেছি ICMPD-র জন্যই, ভিয়েনা হেডকোয়ার্টারের, সেই গবেষণাতে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে মহিলারা কোনো তথ্য জানে না। সেখানে আমার নাম্বার ওয়ান রিকমেন্ডেশন ছিল যে কোথার থেকে মহিলারা যায়, গ্রাম পর্যায়ে, গ্রাম থেকে যাচ্ছে কাদের সাহায্যে, দালালদের সাহায্যে। তার দালালরা কারা? তার আত্মীয় স্বজন। কেন সে এসে কেস করবে? দালাল তো তার পাশের বাড়ি, দালাল তো তার আত্মীয়। কেস করতে গেলে আমি পাচার নিয়ে অনেক বছর ধরে কাজ করছি, পাচারকারীরাও যা ওই আপনার মাইগ্রেশনের যারা যাদেরকে মনে করছে তারা যে আমাদের সাহায্য করছে দালালরা, ওরাও ওই একই মেকানিজমে কাজ করে, পাশের বাড়ি। এই পাশের বাড়ির জন্য কি কেস করতে পারবে? কেস করতে গেলেই তো সে জেনে যাবে যে ও আপনি থানায় যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে, আপ টু ডেট ইনফরমেশন ইজ ভেরি ডিফিকাল্ট, আর মহিলার পক্ষে খুবই ইয়ে। তো আমি মনে করি চেয়ারম্যানদের, অনেক চেয়ারম্যানদের ইন্টারভিউ নিয়েছি, ওয়ার্ড মেম্বারদের ইন্টারভিউ নিয়েছি, ওই একই কথা এসছে যে আমরা খালি সাইন করি যখন তারা অ্যাপ্লাই করে পাসপোর্টের জন্য বিদেশ যাওয়া। কবে গিয়েছে আপা, ওটা তো আমরা জানি না। এই জায়গার থেকে কবে গিয়েছে ইউনিয়ন পরিষদের মেম্বাররাও জানে না, সেক্রেটারিও জানে না, চেয়ারম্যান তো জানেই না।